অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও মকর রাশি, মকর লগ্নের জাতক বা জাতিকাদের জন্য। দেখুন, মকর রাশির শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে। অনেকে কমেন্টস করছেন যে স্যার, তৃতীয় চরণ কবে শুরু হবে মকর রাশির, এবং এর পাশাপাশি এই তৃতীয় চরণে আপনারা কী ফল পাবেন তার একটা পূর্বাভাস, এবং এই মকর রাশিতে শনি বর্তমানে শ্রবণা নক্ষত্রে অবস্থান করছে। এই 2022 এই শনি ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, কী ফল পেতে চলেছে তাও আমি এই ভিডিওতে জানাবো। এবং এই যে মকর রাশির শনি সাড়ে সাতির তৃতীয় চরণ 2022 শুরু না 2023 শুরু তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি। তৃতীয় চরণে কী কী ফল পেতে চলেছেন তার একটা সম্ভাবনা আমি তুলে ধরার চেষ্টা করছি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন, এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক এই শনির সাড়ে সাতি নিয়ে। অনেকেরই ভয় ভীতি, একটা ভয় সঞ্চার কিন্তু তৈরি হয়েছে, এই শনির সাড়ে সাতি মানেই আমার শেষ। অনেক মকর রাশির কমেন্ট এসছে যে স্যার, আমার শনি সাড়ে সাতি চলছে, আমার কিচ্ছু হবে না, আমার জীবন শেষ। না, শনি সাড়ে সাতিতে আমি অনেক দেখেছি, অনেক উঁচুতে কিন্তু গেছে। শুধু শনির সাড়ে সাতি যে আপনার ক্ষেত্রে ক্ষতি তা নয়, আপনার কিসের দশা অন্তর্দশা চলছে এগুলো দেখা দরকার, আপনার গ্রহে গ্রহের প্লেসমেন্ট, এবং শনি আপনার কোনভাবে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, কিসের মহাদশা কিসের অন্তর্দশা চলছে এগুলো কিন্তু একান্তই দেখা দরকার, তবেই কিন্তু পিঙ্ক পয়েন্ট প্রেডিকশন করা কিন্তু সম্ভব। শুধুমাত্র শনি সাড়ে সাতি আসছে, ভয়ে 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 কী হয় জানেন, আরও আপনি কিন্তু খারাপ দিক, আপনার যে যত নেগেটিভ চিন্তা করবেন কি না তত নেগেটিভ আসবে জীবনে। আপনি পজিটিভ থিঙ্কিং করুন, যে যতই বলুক শনি সাড়ে সাতি মানে একদম সবশেষ তা না। এই শনি সাড়ে সাতিতে মকর রাশিকে অনেক কিছু দিয়ে যাবে, আমি বলছি খুব দায়িত্ব নিয়ে কৌশিক রায়। অর্থাৎ তৃতীয় চরণ কবে শুরু হচ্ছে, এবং এই শ্রবণা নক্ষত্র থেকে এই আপনার ধনিষ্ঠা নক্ষত্রে কবে প্রবেশ করছে, এবং তৃতীয় চরণে থার্ড চরণে আপনি মকর রাশি মানুষ আপনি কী ফল পেতে চলেছেন, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। যারা মকর রাশির মানুষ তারা অবশ্যই খুব গুরুত্ব দিয়ে এই ভিডিওটি শুনবেন, ভয়ের ব্যাপার নেই। আমি মকর রাশির বারবার বলছি, মকর রাশির ক্ষেত্রে সুদিন আগত, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। দেখুন, শনির যে সাড়ে সাতির যে আড়াই 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 করে, অর্থাৎ আড়াই বছর আড়াই বছর আড়াই বছর মানে সাড়ে সাত বছর, গোটা সাড়ে সাত বছরই কিন্তু খারাপ ফল দেয় না। একটা বছর আড়াই বছর মকর রাশির ক্ষেত্রে ফার্স্ট আড়াই বছর ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে নেগেটিভ ফল দিবে, দ্বিতীয় বছর অর্থাৎ দ্বিতীয় চরণে, প্রথম চরণে নেগেটিভ, দ্বিতীয় চরণে আপনার নিউট্রাল থাকবে, দ্বিতীয় চরণে আপনার নিউট্রাল ফল দিবে, এবং আপনার তৃতীয় চরণে আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল দিবে। অতি বিশেষ এই প্রোগ্রাম, আপনি যদি মকর রাশির মানুষ হন, আপনার জন্য বিশেষ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। তো দেখুন, মকর রাশির সাড়ে সাতি 28 এপ্রিল 2022 কিন্তু শেষ হয়ে যাচ্ছে, 28 এপ্রিল 2022 শেষ হয়ে যাচ্ছে। আবার এই শনি আবার বকরি হয়ে 13 জুলাই 2022 থেকে আবার কিন্তু মকর রাশি শনি সাড়ে সাতি শুরু হচ্ছে দ্বিতীয় চরণ। অর্থাৎ 28 এপ্রিল 2022 শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণ শেষ হচ্ছে, তৃতীয় চরণ শুরু হচ্ছে। দ্বিতীয় 28 এপ্রিল 2022 থেকে দ্বিতীয় চরণ শেষ হয়ে তৃতীয় চরণ শুরু, এবং 13 জুলাই 2022
আবারও শনি বকরি হয়ে মকর রাশিতে অবস্থান করছে এবং 13 জুলাই 2022 টু 17 জানুয়ারি 2023 অবধি এই দ্বিতীয় চরণ কিন্তু চলবে। এবং 17 জানুয়ারির পর থেকে 17 জানুয়ারি 2023 পর থেকে তৃতীয় চরণ পূর্ণ মাত্রায় শুরু হচ্ছে মকর রাশির মানুষের। এবং এই যে বর্তমানে শ্রবণা নক্ষত্রে আছে, এই শ্রবণা নক্ষত্রে থাকাতে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক জায়গাটা, আপনার দাম্পত্য সুখের জায়গা কিছু কিছু ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, আপনার পার্টনার সঙ্গে মতবিরোধ, এবং যারা পার্টনারশিপ বিজনেস করছে সেই জায়গাটায় সমস্যা, পারিবারিক ক্ষেত্রে সমস্যা, বেশ কিছু কাজ আপনাদের আটকে গেছে। অর্থাৎ আপনাদের সপ্তমপতি নক্ষত্রে এই শনির অবস্থান, বেশ কিছু ঝুট ঝামেলার মধ্যে দিয়ে আপনাদেরকে প্রতিকূলতার মধ্যে দিয়ে এগাতে হচ্ছে। কিন্তু এই যে শনির নক্ষত্র পরিবর্তন, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ, অর্থাৎ আপনার একাদশপতি এবং আপনার চতুর্থপতি নক্ষত্রে প্রবেশ, আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা সাকসেসের লাভের জায়গায় কিন্তু দেবে এই ধনিষ্ঠা নক্ষত্রে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে, পারিবারিক সুখ, যাদের প্রপার্টি নিয়ে সমস্যা চলছিল প্রপার্টির সমস্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে কাটবে, বিবাহিত জীবনে আপনাদের সুখ সমৃদ্ধি আসবে। এবং যাদের দীর্ঘদিন ধরে কাজগুলো পেন্ডিং হয়ে আছে, কাজ আটকে আছে, এই কাজ আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ কিন্তু হবে। আপনি মকর রাশি মানুষ, এই সময় এই যে নক্ষত্র পরিবর্তনে বেশ কিছু শুভ ফল কিন্তু আপনি কিন্তু পাবেন, অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে ধনের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে। এবং পারিবারিক সুখের জায়গা, দাম্পত্য সুখের জায়গা, কেরিয়ারের ক্ষেত্রে লাভ, এবং আপনার ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনার ডুবে যাওয়া টাকা কিছু কিছু ক্ষেত্রে পুনরুদ্ধার কিন্তু আপনার হবে। এবং এর সাথে সাথে বলি, এই যে 2022-এর 28 এপ্রিল টু 13 জুলাই 2022 পর্যন্ত, এই যে শনির সাড়ে সাথে যখন তৃতীয় চরণ, এই কটা মাস যখন তৃতীয় চরণ চলবে, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার কিন্তু কর্মের জায়গাটা কিন্তু ভালো হবে। অর্থাৎ যারা কর্ম পাচ্ছিলেন না, এই সময় আপনারা সরকারি চাকরি ক্ষেত্রে, কোম্পানিতে, ব্যবসার ক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু পাবেন, এবং আপনার পারিবারিক সুখের জায়গা কিন্তু তৈরি করবে। এবং এই যে 13 জুলাই 2022 থেকে 17 জানুয়ারি 2023 অবধি আবারও যে শনি সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলবে, তারপরে 17 জানুয়ারি 2023 থেকে শনি সাড়ে সাথে তৃতীয় চরণ শুরু হচ্ছে, এই সময় থেকে, অর্থাৎ এই যে থার্ড চরণ থেকে, আমি বলবো মকর রাশি যদি আপনি হন, আপনার জন্য কিন্তু গোল্ডেন টাইম আগত। প্রথম কথা, যারা মকর রাশি, যাদের উপর হাতুড়ি পিটা হয়েছে এক কথায়, অর্থাৎ ফার্স্ট চরণ আপনাদের খারাপ গেছে, সেকেন্ড চরণ আপনাদের মধ্যম যাচ্ছে, এই থার্ড চরণে আপনারা কিন্তু প্রচুর কিন্তু এই শনি মহারাজ আপনাদেরকে কিন্তু ঢেলে দিয়ে যাবে। অর্থাৎ শনি সাড়ে সাথে শেষ হওয়ার থার্ড চরণটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু মজবুত করবে। কেরিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, দাম্পত্য সুখের জায়গা, সন্তান সুখের জায়গা, এই জায়গাগুলো কিন্তু দিবে। অর্থাৎ শনি কিন্তু কর্ম, শনি কিন্তু সন্তান, শনি কিন্তু সমস্ত কিন্তু দেখে এবং অর্থ, এগুলো কিন্তু নির্দেশ করবে মকর রাশির ক্ষেত্রে। দেখুন, আমি যে কথাগুলো বলছি, যাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম মকর রাশি, যাদের হবে না, যারা খুব সমস্যাতে আছেন, ইমিডিয়েট আপনারা আপনাদের জন্মকুণ্ডলী কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে একবার হলো বিচার করান। কারণ কোন জায়গাতে সমস্যা আছে, শনির জায়গাটা যদি সমস্যা থাকে, সেই জায়গাটা আপনারা কিন্তু ঠিক করুন। এবং শনির বীজ মন্ত্র ওং সাং শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, দেখবেন শনি সম্বন্ধীয় সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং এর পাশাপাশি এই মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই যে 2023-এর 17 জানুয়ারি থেকে আপনাদের ক্ষেত্রে এই যে শনির সাড়ে সাথে যখন তৃতীয় চরণ, তৃতীয় ফেজ শুরু হবে, তখন থেকে কিন্তু আপনাদের সুদিন আগত, গোল্ডেন টাইম আগত, সম্পত্তিগত দিক থেকে লাভ, আটকে থাকা কাজগুলো আপনাদের পুনরুদ্ধার হবে, বেশ কিছু অপরচুনিটি পাবেন, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে লাভ, এই সময় কিন্তু আপনাদের থাকবে, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এবং
এডুকেশন দিকটা ভালো দিবে, আপনার দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, বিদেশ থেকে বিশেষ করে আপনাদের কিন্তু লাভ দিবে। যারা চাকরির চেষ্টা করছে তারা কিন্তু এই সময়ের মধ্যে চাকরি কিন্তু পাবেন।